বাড়ি কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু অদ্বিতীয়াস ওয়ার্ল্ড। আর আমি অদ্বিতীয়া, আর এই হচ্ছে আমাদের জিকোরাডি। আজকে আমার বউটাই করে সাজুগুজু করে বসেছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা যারা নতুন কুকুর আনবে ভাবছো তাদের জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওটা হতে চলেছে ফিমেল ডগদের হিট সাইকেল বা পিরিয়ড সম্পর্কিত ব্যাপারে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, বাংলায় করব। তার এটাই কারণ, সেটা হচ্ছে যে আমি ইউটিউবে দেখেছি এই সম্পর্কিত প্রচুর ভিডিও আছে, ইউটিউবে প্রচুর ইনফরমেশন তোমরা পাবে, কিন্তু সেগুলো বেশিরভাগই হিন্দিতে আর ইংলিশে আছে, বাংলায় খুব কম আছে। তো আমি চেষ্টা করবো আজকে বেশিরভাগটা তোমাদের সাথে বাংলায় শেয়ার করার, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, প্রত্যেকের সবাই আমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করছি। প্রথমেই যেটা সবার জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে পিরিয়ডটা, ওদের প্রথম পিরিয়ড কখন হয়, কবে হয় আর কতদিন থাকে। তো ওদের ফার্স্ট পিরিয়ডটা 6 মাস থেকে 2 বছরের মধ্যেই হয়, ডিপেন্ডিং অন ব্রিডস, ওরা কী জাত সেই অনুযায়ী, আর হরমোনসটা কত তাড়াতাড়ি ওদের ডেভেলপ হচ্ছে তার উপরে কিছুটা ওদের পিরিয়ডটা নির্ভর করে। যতটা ওদের হরমোনস ডেভেলপ হবে তত তাড়াতাড়ি ওদের পিরিয়ড হয়। আর পিরিয়ডটা মোটামুটি ওদের 6 মাসে একবার হয় আর 15 থেকে 20 দিন অবধি থাকে, অনেক সময় 21-22 দিনও থাকে, মোটামুটি 15 থেকে 20 দিন থাকে। এবার আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওদের এই পিরিয়ডের সময়টা মেঝেতে যে ব্লাড পড়ে বা তাতে যদি দাগ হয়ে যায়, তাতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেক্ষেত্রে দুটো উপায় আছে। এক হচ্ছে তোমরা ডগ ডাইপার ইউজ করতে পারো, এখন অনেক রিইউজেবল ডাইপার আছে, ফলে তোমাদের সেটার ক্ষেত্রে পয়সাটাও অনেকটা বাঁচে। ডগ ডাইপার ইজিলি অ্যাভেলেবেল ফ্লিপকার্ট, অ্যামাজন, এখান থেকেও তোমরা নিতে পারো বা যে কোনো বড়ো পেট শপ থেকেও তোমরা পারচেস করতে পারো। আরেকটা উপায় যেটা আছে, যেটা অনেকেই পছন্দ করে না, সেটা হচ্ছে যে ওদের তোমরা নিউটার করিয়ে নিতে পারো। নিউটার করানোর ফলে ওদের পিরিয়ডটা হয় না। আর অনেক কুকুর কিন্তু আছে যাদের নিউটার করানোর ফলেও পরেও পিরিয়ড হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা পেটের সাথে একবার কনসাল্ট করে নেবে। আর একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে ফিমেল ডগ, মেয়ে কুকুরদের কিন্তু ছোটো থেকে এই ম্যাচিউরিটিটা চলে আসে, সত্তাটা ওদের মধ্যে থাকে যে ওরা কিন্তু পিরিয়ড হলে সেটা নিজেরাই পরিষ্কার করে নেয়। যদি দেখো যে ওরা পড়তে পারছে না বা তোমাদের হয়তো দাগ থেকে যাচ্ছে মেঝেতে, সেক্ষেত্রে তোমরা উপায়টা অবলম্বন করতে পারো, যে কোনো দুটো উপায়, ডাইপার ইউজ করতে পারো আর নিউটার করিয়ে নিতে পারো, যে কোনো দুটো উপায় অবলম্বন করতে পারো। আচ্ছা, এবার আছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু সিমটম, যেগুলো দেখে তোমরা বুঝবে। সিমটম হচ্ছে প্রথম সিমটম যেগুলো দেখে আমরা বুঝতে পারি, মানে আমি বুঝতে পেরেছিলাম, জুনাইয়ের ক্ষেত্রেও বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে এই সময় তো ওরা একদম কাউকে খুব একটা কাছে গেসে দিতে চায় না, একটু একা একা থাকতে চায়, স্পেশালি কোনো ছেলে কুকুরদের একদম কাছে গেসে দিতে চায় না ঠিক পিরিয়ড চালু হওয়ার আগে আর কি, একা একা থাকতে চায়। কিছু কুকুর আছে খেতে চায় না, কিছু কুকুর আছে অত্যাধিক পরিমাণে খায়, যে পরিমাণে নর্মালি খায় তার থেকে বেশি পরিমাণে খায় আর কি। তো এরকম নানা ধরনের সিমটম আছে, লেজটাকে গুটিয়ে রাখে, লোকজন খুব একটা পছন্দ করে না, একটু খিচড়ে থাকে মেজাজটা ওদের, মুড সুইং হয় প্রচুর পরিমাণে, ঠিক যেমন আমাদের মেয়েদের মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক সেম জিনিসটাই হয়। এবার আসছি পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হচ্ছে ঠিক যেই মুহূর্তে ওদের পিরিয়ডটা কিন্তু চালু হয় সেই মুহূর্ত থেকে কিন্তু ওরা মিটিংয়ের জন্য একদম ওপেন হয়ে যায়। এবং এই যে কুকুর এতদিন অবধি তোমার কোনো ছেলে কুকুরকে কাছে আসতে দিতে চাইছিল না, ঠিক পিরিয়ড চালু হওয়ার শুরু হওয়া থেকেই কিন্তু ওরা কিন্তু মিটিংয়ের জন্য ওপেন হয়ে যায় এবং সমস্ত ছেলে কুকুরদের কাছে আসতে অ্যালাউ করে। তো তোমরা যদি না চাও যে আননেসেসারি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তো এই সময়টা ওদের সমস্ত জাতের ছেলে কুকুরদের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করবে, কারণ কোনো ছেলে কুকুর কিন্তু অনেক দূর থেকে কোনো মেয়ে কুকুরের পিরিয়ডে যে স্মেলটা সেটা কিন্তু পেয়ে যায়, পেলে কিন্তু ওদের তখন আটকে রাখাটা খুব সমস্যাদায়ক হয়ে যায়, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওদের চোখের সামনে তখন শুধু মিটিংয়ের ব্যাপারটাই থাকে, ওরা আর কিছু দেখতে চায় না আর কি। তো এই সময়টা যাতে একটু ওদের সামনে রাখার চেষ্টা করবে সমস্ত প্রকার ছেলে কুকুরদের কাছ থেকে। এবার আসছি পরের পয়েন্টে, সেটা হচ্ছে পিরিয়ড চালু হওয়ার ঠিক আগে বা পিরিয়ড চলাকালীন অথবা পিরিয়ড চলার শেষে তোমরা যদি দেখো ওদের ভালভা থেকে, ভালভা হচ্ছে আমাদের মেয়েদের প্রাইভেট পার্টকে, যেমন মানুষের ক্ষেত্রে প্রাইভেট মেয়েদের প্রাইভেট পার্টকে বলা হয় ভাজাইনা,
ওদের ক্ষেত্রে কুকুরদের ক্ষেত্রে, মেয়ে কুকুরদের ক্ষেত্রে ওদের প্রাইভেট পার্টকে বলা হয় ভালভা। তোমরা যদি দেখো যে ভালভা থেকে কোনো রকমের পাস বেরোচ্ছে, অবশ্যই কিন্তু আর কোনো রকম টাইম ওয়েস্ট না করে সোজা ভেটের সাথে কনসাল্ট করবে, এটা কিন্তু প্রাণঘাতী হতে পারে ওদের জন্য। পাসের ক্ষেত্রে ওদের নানা ধরনের ইনফেকশন হতে পারে যার ফলে ওরা মারাও যেতে পারে। তোমরা ওয়েট না করে যদি দেখো পাস বেরোচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওদের ডাক্তারের কাছে নিয়ে যাবে বা ডাক্তারের সাথে কথা বলবে। তো এইরকমই কিছু ছোটো ছোটো ইনফরমেশান ছিল যেগুলো ওদের পিরিয়ডের ক্ষেত্রে বা পিরিয়ডের সময় তোমাদের যদি জানা থাকে ওদের তোমরা কমফোর্টেবল ফিল করাতে পারবে, তোমাদের সুবিধা হবে। এগুলো আমিও জেনেছি, কারণ ঝুনাই যেহেতু ফিমেল ডগ আমাকে ওইগুলো জানতে হয়েছে। তো আমি ইনফরমেশানগুলো চেষ্টা করলাম আজকে তোমাদের বাংলায় বলা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের সবারই বুঝতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়, যার জন্য আমি তোমাদের আজকে ইনফরমেশানগুলো বাংলায় শেয়ার করলাম। তো তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হলো তোমাদের ক্ষেত্রে, তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না, যাতে বাকিরাও ইনফরমেশানগুলো পেয়ে থাকে। আজকের জন্য এইটুকুই রইল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো দুষ্টুমিতে। এই যে সারাদিনের দুষ্টুমির পরে বসে বসে ছিমাচ্ছে, চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমাদের।